আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আজকে আছি আমরা বাংলাদেশের একটি বহুল সনাতন হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম মোহাম্মদ নুরুল আমিন। নুরুল আমিন স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি চাঁদপুর থেকে। আমি সৌদি আরব প্রবাসী, সৌদি আরব থাকতাম আমি, দেশের বাড়ি চাঁদপুর ফরিদগঞ্জ। চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে স্যার, একটু জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে মূলত আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি সমস্যা নিয়েছি, আমার গাড়ে এবং আমার মা যায় সমস্যা ছিল। আমি নামাজ পড়তে খুব কষ্ট হতো, নামাজ পড়তে পারতাম না। আচ্ছা, আপনি যখন প্রবাসে ছিলেন তখন কি এটা নিয়ে আপনার সমস্যা মানে দেখা দিয়েছিল? যে প্রবাসে ছিলাম আমি তখন, আমি একজন ডাক্তার, বাংলাদেশের একজন ডাক্তার ঢাকা মেডিকেলে গিয়েছি, উনি ওইখানে বলছে যে আপনি এটা ভালো হয়ে যাবে। উনি সামান্য কিছু প্রথমে দিছে, তিন দিন পর আবার বেড়ে গেছে। তখন আমি সৌদি আরব থেকে চলে আসছি, মানে ব্যথা সহ্য করতে, ব্যথা সহ্য করতে পারি না, তখন আমি চলে আসছি ডিপিআরসি হসপিটালে, সরাসরি চলে আসছি, সরাসরি চলে আসছি। আচ্ছা, জানতে চাইবো স্যার এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি হয়েছেন? আমি ডিপিআরসি হসপিটালে ডাক্তার শফিকুল্লাহ প্রধানের ওনার আন্ডারে আমি ভর্তি হয়েছি। আচ্ছা, ডক্টর শফিকুল্লাহ প্রধানের আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন, কতদিন যাবত আপনি ভর্তি ছিলেন? আমি আসছিলাম আজ পর্যন্ত 11 দিন। আজকে 11 দিন? আজকে 11 দিন, জি। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো যে এই 11 দিন আপনার ট্রিটমেন্ট করার ফলে বর্তমানে এখন আপনার শরীরের কি অবস্থা? আমি 11 দিন ট্রিটমেন্ট করার পরে আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ, নামাজ পড়তে আমার কোনো অসুবিধা হয় না, হাঁটা চলা করতে আমার কোনো অসুবিধা হয় না। মানে আপনি যে অসম্ভব রকম ব্যথার কারণে আপনি প্রবাস থেকে সরাসরি চলে এসেছেন, জি, সেটা মাত্র এই 11 দিনে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে? আলহামদুলিল্লাহ 11 দিনে আমি সম্পূর্ণ সুস্থ। আচ্ছা স্যার, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনারা কিভাবে জানতে পেরেছিলেন? প্রথম ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আমরা ফেসবুকের মাধ্যমে পেয়েছি, এবং আমাদের আরো আরো বাইরে আছে ওনারা বলছে, যারা রুগী ছিল তারাও বলছেন যে ওই মেডিকেল যান, ওইখানে ভালো চিকিৎসা পাচ্ছে। ওনারাও এর আগে এখান থেকে ট্রিটমেন্ট নিয়েছেন এবং ভালো হয়েছে, জি, ভালো হয়েছে। আচ্ছা স্যার, জানতে চাইবো আপনি যতদিন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, এখানকার যারা ডাক্তার ছিলেন, নার্স বা ম্যানেজমেন্টে যারা ছিলেন, তারা কি আপনাকে টাইম টু টাইম ট্রিটমেন্ট করেছে বা টাইম টু টাইম আপনার সেবা দিয়েছে যেটা আপনার পাওয়ার কথা ছিল? জি, টাইম টু টাইম ট্রিটমেন্ট করেছে এবং দক্ষতার সাথে তারা কাজ করছে। আমার আমার কোনো চিকিৎসার কোনো ত্রুটি হয়নি, আমার কোনো অসুবিধা হয়নি। ওনারা ঠিক মতো ওনারা আসছে এবং ওনারা দায়িত্ব পালন করছে, ওনারা ঠিক মতো আমার খোঁজ খবর খুব সুন্দর মতো নিয়েছে। আপনি পুরোপুরি স্যাটিসফাইড ওনাদের সাথে? জি জি, ভালো ব্যবহার পেয়েছি ওনাদের কাছ থেকে আমি। স্যার, একটু জানতে চাইবো আপনারা তো এর আগে হয়তো অনেক হসপিটালে আপনারা গিয়েছেন, বিভিন্ন জায়গার পরিবেশ দেখেছেন, তো এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন কেমন লেগেছে? হ্যাঁ, ডিপিআরসি হসপিটালের পরিবেশ খুব সুন্দর, ভালো লাগছে আমার কাছে, আমার কাছে খুব মনোমুগ্ধ হয়েছে, আমার মন খুব ভালো লাগছে, খুবই সুন্দর এবং কার্যক্রম ওনাদের পরিচালনা সবকিছু আমার খুব ভালো লাগছে। আচ্ছা স্যার, আরেকটা জিনিস একটু জানতে চাইবো, আপনি যেমন এরকম হঠাৎ করে আপনার একটা ব্যথা শুরু হয়েছিল এবং আপনি নামাজ পড়তে পারতেন না, তো যে ব্যথার কারণে আপনি দেশে চলে এসেছেন, তো আপনি সুস্থ হয়েছেন, তো বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো বিভিন্ন ধরনের ব্যথায় ভুগছেন বা কষ্টে আছেন, কিন্তু তারা হয়তো বলতে পারছেন না বা হয়তো কোন ডক্টরের কাছে যাবেন তারা বুঝতে পারেন না। অনেকে দেখা যায় যে হয়তো ভুল চিকিৎসকের কাছে গিয়ে তাদের সর্বস্ব হারিয়ে ফেলেন, কিন্তু তারা সঠিক ট্রিটমেন্টটা পান না। সেই সব রোগী ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? অবশ্যই আমি বলবো, আমি রোগীদের আমি অবশ্যই এখানে ঠিকানা দিব এবং ছাড়া কথা বলবো, আমি অবশ্যই আমাকে বলা কর্তব্য, বলতে হবে আমার, আমি অবশ্যই বলবো। আচ্ছা, আপনি সাজেস্ট করবেন তারা যেন একবার হলো স্যারের সাথে এসে একবার দেখা করে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, অবশ্যই। কেন বলবেন? আমি বলবো, আমি যেন অসুস্থ ছিলাম সুস্থ হয়েছি এবং আমি যেন ভালো চিকিৎসা পেয়েছি এবং সুন্দর এবং নির্ভুল চিকিৎসা পেয়েছি আমি, এই জন্য আমি বলবো। এই জন্য স্যার সবশেষে একটু জানতে চাইবো যে আপনি ডিপিআরসি হসপিটালে যে সেবা পেয়েছেন, এই সেবাটাকে আপনি আউট অফ 10, 10 ভিতরে কত মার্কস দিবেন? 10 এর ভিতরে 10 আমি সুস্থ। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন স্যার। বিডি টুডেজ এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং আপনার মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনার আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং সবাই যেন এই ধরনের ইয়ে পায়, সাহায্য সহযোগিতা পায়, আমি সবার কাছ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওয়া আলাইকুম সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা।
খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।